দেশেরা বডি বিল্ডার, আন্তর্জাতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন, ছিনিয়ে এনেছেন আন্তর্জাতিক খেতাব। সিঙ্গাপুরের ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ক্লাসিক ফিজিক ক্যাটাগরিতে তামির আনোয়ার জেতেন ব্রোঞ্জ পদক। এছাড়া ভারতে অনুষ্ঠিত অ্যামেচার মিস্টার অলিম্পিয়াতে 12তম স্থান অর্জন করেন তিনি। 2014 সাল থেকে এখন পর্যন্ত বডি বিল্ডিংয়ের সর্বোচ্চ টাইটেল মিস্টার বাংলাদেশ খেতাব তারই দখলে। দেশের নাম্বার ওয়ান বডি বিল্ডার তামির আনোয়ার ছোটবেলায় ফুটবল ক্রিকেট খেললেও টান ছিল বডি বিল্ডিং এর প্রতি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে পছন্দ করতেন তিনি। বলিউড তারকা সালমান খান আর হলিউড তারকা আর্নল্ড সোয়াজনেগারকে দেখেই বেশি অনুপ্রাণিত হয়েছেন তামির আনোয়ার। আসলে আমি আমার বডি অনেক পছন্দ করতাম ছোটবেলা থেকেই। বডি মানে দেখে বড় হয়েছি আমি সালমান খানকে, আর্নল্ড সোয়াজনেগারকে, তো এদেরকে দেখে আর আসলে ওভাবে ইন্সপায়ার হওয়া যে আমিও এক সময় এরকম বডি বানাবো। ক্রিকেট ফুটবলের দিকে আমি খেলতে পারতাম, বাট ওরকম আমার মানে টানত না আমাকে, তো আমি আমার ইচ্ছা ছিল যে আমি বডিই বানাবো, এবং এটা শখের বশে করে এখন আমার প্রফেশন হয়ে গেছে। কিন্তু ঢাকার অদূরে নবাবগঞ্জের উত্তর বারা গ্রামে জন্ম নেওয়া আনোয়ার এখন বাংলাদেশ বডি বিল্ডিং এর পরিচিত মুখ। টানা তিনবারের মিস্টার বাংলাদেশ খ্যাত এই বডি বিল্ডারের যাত্রা শুরু সেই 2001 সালে দেবেন্দ্র কলেজে ছাত্রাবস্থাতেই। আমি অনেক শুকনা ছিলাম, স্কিনি ছিলাম, তো খাওয়া দাওয়া ভালো লাগতো না, একদমই ভালো লাগতো না। তো পরে আমাকে একজন এক বড় ভাই বুদ্ধি দিল, তুই ওয়ার্কআউট শুরু কর, দেখবি তোর মুখে রুচি আসবে। তো সেটা আমি শুরু করলাম, সেটা 2001-এ, আমি তখন HSC পরীক্ষার্থী। তারপর ওখান থেকে ওই ভাইয়ার সাথেই টুকটাক ওয়ার্কআউট করতাম, তো ওখান থেকে আমার মেইন যাত্রাটা। তারপর আস্তে আস্তে আমি রেজাল্ট পেতে শুরু করি, আমার মুখে রুচি আসে, তো তখন আমি দেবেন্দ্র কলেজে পড়ি মানে HSC। ওখান থেকে 2003-তে আমি HSC পাশ করে আমি চলে আসলাম সাভারে। তো সাভারে এসে অনার্সে ভর্তি হওয়ার পর ওখানে একটা জিম ছিল ছোট, তো ওখানে স্টার্ট করা। তারপর ওখান থেকে এক ভাইয়ার সাথে পরিচয় হলো, সে আমাকে নিয়ে আসছিল দারুসসালাম টাওয়ার, একটা জিম আছে ফিট অ্যান্ড স্মার্ট জিম, তো ওই জিমে এসে 2006-এ, তো ওখানে এসে জিমের যে ভাইয়া মালিক যে, উনি বললো যে তোমার ফিজিক তো ভালো আছে, তুমি স্টার্ট করতে পারো কম্পিটিশন। তো ওখান থেকে স্টার্ট, আমি 2006-এ ওই স্বাধীনতা দিবস শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম পার্টিসিপেট করি, ওখানে আমি চতুর্থ স্থান অর্জন করেছিলাম। 2006 সালে স্বাধীনতা দিবস বডি বিল্ডিং প্রতিযোগিতা থেকে জাতীয় পর্যায়ে শুরু হলেও মূলত 2014 সাল থেকেই আনোয়ারের সাফল্য ধরা দেয়। এরপর আর পেছনে তাকানোর সময় নেই, তার কেবল এগিয়ে চলার গল্প। 2014 সাল থেকে এখন পর্যন্ত বডি বিল্ডিং এর সর্বোচ্চ টাইটেল মিস্টার বাংলাদেশ খেতাব তার দখলে। মিস্টার বাংলাদেশ, 2015 মিস্টার বাংলাদেশ, 2016 মিস্টার বাংলাদেশ, 2017-18 আমাদের মিস্টার বাংলাদেশ কম্পিটিশন হয়নি, তো এবছর আবার হবে, সেটাতে আমি পার্টিসিপেট করছি। তামির আনোয়ার আন্তর্জাতিক অঙ্গনেও সফলতা স্বাক্ষর রেখেছেন, ছিনিয়ে এনেছেন আন্তর্জাতিক খেতাব। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ক্লাসিক ফিজিক ক্যাটাগরিতে তামির আনোয়ার জেতেন ব্রোঞ্জ পদক। এছাড়া ভারতে অনুষ্ঠিত অ্যামেচার মিস্টার অলিম্পিয়াতে 12তম স্থান অর্জন করেন তিনি। ইন্টারন্যাশনালে আমি এখন পর্যন্ত দুটো গেমে পার্টিসিপেট করেছি, একটা হলো ইন্ডিয়াতে আর অ্যামেচার অলিম্পিয়া, অ্যামেচার মিস্টার অলিম্পিয়া, ওটাতে আমি 12th স্থান মানে 12তম স্থান অধিকার করেছি। আর সিঙ্গাপুরে একটা কম্পিটিশন ছিল ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপ, ওটাতে আমি ক্লাসিক ফিজিক ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছি। শরীর ফিট তো আপনি হিট, আর তাই শরীরটাকে ফিট রাখতে দরকার শরীরচর্চা। বিশেষ করে তরুণ তরুণীরাই নিজেকে সুদর্শন রাখতে শরীরচর্চার দিকে বেশি ঝুঁকছেন। এখন অনেকেই এই শরীরচর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এই প্রতিভাবান বডি বিল্ডার বলেন, আমাদের দেশে বডি বিল্ডিং এখন অনেক এগিয়ে, যা গত 3-4 বছর আগে চিন্তাও করা যেত না।
আমাদের দেশে এখন বডি বিল্ডিংটা অনেক অনেক আগেছে, লাস্ট 3-4 ইয়ার্স আগেও এতটা আগানো ছিল না। তো আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আমাদের যথেষ্ট হেল্প করছে এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ক্ষেত্রেতেই। তো আমরা আমাদের এখন যেটা দরকার, আমাদের স্পন্সরশিপ দরকার, মানে ভালো বড় বড় স্পন্সরশিপ। আমাদের অনেক ভালো বডি বিল্ডার আছে এবং লাস্ট 3 ইয়ার্সে আমাদের মানে অনেকগুলো মেডেল আমরা পাইছি ইন্টারন্যাশনাল। তো এখন ভালো স্পন্সরশিপ পেলে আমাদের যে বডি বিল্ডার্সরা আছে তারা দেশের বাইরে গিয়ে আরও অনেক ভালো করতে পারবে। বডি বিল্ডিং এর এই অগ্রযাত্রায় কর্মসংস্থানের এক নতুন পথ উন্মোচিত হয়েছে। তামির আনোয়ার বলেন, এটি এখন আমার পেশাও। এরকম অনেকেই পেশা হিসেবে নিয়েছে এবং ভালো করছে, অনেকে বিভিন্ন জিমের প্রশিক্ষক হিসেবে কাজ করছে। আমাদের দেশে বডি বিল্ডিং অনেক আগাইছে এবং এটার আরো অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাদের দেশে। আর প্রফেশন যেটা বললেন আপনি, হ্যাঁ, এখান থেকে বডি বিল্ডিং করে অনেকে দেখেন বিভিন্ন ভালো ভালো জিমের, তারপর 5-স্টার হোটেলের আপনার ইনস্ট্রাক্টর হচ্ছে এবং সেখান থেকে ভালো একটা আর্নিং সোর্স আসছে। তো এটা করলে যে একেবারে খারাপ হবে সেটা না। বাংলাদেশে অনেক যোগ্য ও প্রতিভাবান বডি বিল্ডার রয়েছে যারা সুযোগ সুবিধার অভাবে নিজেদের দক্ষতা ও প্রতিভা মেলে ধরতে পারছেন না। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত বাংলাদেশ বডি বিল্ডিংকে এগিয়ে নিতে। আর্থিক সুযোগ সুবিধা পেলে এদেশের বডি বিল্ডাররাও যোগ্যতার দ্যুতি ছড়াবেন বিদেশের মাটিতেও।